जय श्री राधे, जय जगत बंधु हरि। वंदे ब्रह्म शिवारत्रं पंचतत्व स्वरूपिणं श्रीहरि पुरुषं वंदे श्री जगत बंधु सुंदरं गुरु कृपा हि केवलं भगवत गंगोत्तरी वैष्णवाचार्य श्रीमान डॉक्टर महानामृत ब्रह्मचारी जी चरण कमले सहस्र कोटि प्रणाम और श्री गुरुदेव श्रीचरणे भूलंठित प्रणाम जानाई। आज शुभ सीता नवमी, शुभ बंधु नवमी तिथि। এই তিথিতে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণতি জানাই। আজ এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে মোর আরাধ্য ধন মহাধারণকারী পতিত পাবন কীর্তনেশ্বর আনন্দ পুরুষোত্তম শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের 151তম শুভ আবির্ভাব তিথি। এই শুভক্ষণে প্রভু বন্ধু সুন্দরের আবির্ভাব লীলা ও কিঞ্চিত লীলাকথা আস্বাদনের চেষ্টা করব। আজ তিনি আবির্ভূত হয়েছেন, যার তপ্ত কাঞ্চনের মতো মহোজ্জ্বল শ্রী অঙ্গবর্ণ, জীব দুঃখ কাতর যার বিশাল হৃদয়, বিশ্বকল্যাণময় মহাদ্দারণ মহাব্রত যার সকল কর্মের কেন্দ্রভূত। আজ তিনি আবির্ভূত হলেন যার জন্ম নেই, যিনি ত্যাগ ও ব্রহ্মচর্যের মূর্তিমান বিগ্রহ, যার প্রাণ স্পর্শী উপদেশে উদ্বুদ্ধ হয়েছে হচ্ছে হবে মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছে শত সহস্র নর নারী জীবন। প্রভু বন্ধু সুন্দরের মহা আদর্শে অনুপ্রাণিত হয়ে কত শত নর নারী কলুষিত পথ পরিত্যাগ করে নির্মল ব্রজের ভজনে শাশ্বত শান্তি পরমানন্দ আস্বাদন করে ধন্যাতি ধন্য হয়েছেন। আজ তার আবির্ভাব তিথি, যিনি শ্রী লেখনীতে গৌর গোবিন্দের লীলারস সম্পুটিত সংকীর্তন পদাবলীর মানব মাত্রে সকলের অন্তরে প্রেমের জোয়ার বইয়ে দিয়েছেন। আজ তার আবির্ভাব তিথি, যিনি নিজের রূপ রাশির উজ্জ্বল ছটায় প্রাণ মাতানো দরদ মাখা মধুর কথায় বিশ্বজননীর বিশ্ববাসীকে নিজের প্রেমের কোলে স্থান দিয়েছেন। আজ তার আবির্ভাব তিথি, যিনি বিগত শতাব্দীর শেষভাগে হিন্দু সমাজে চির উপেক্ষিত অত্যাচারিত অত্যাচারে জর্জরিত পতিত বুনো জাতিকে মানবতার পথ দেখিয়ে মহন্ত পদবী দান করে উদ্ধারণে ব্রত হয়েছিলেন। আজ তার আবির্ভাব তিথি, যিনি কলকাতার রামবাগানে প্রতিষ্ঠান সর্বাপেক্ষা প্রতিষ্ঠান সেই রামবাগান অঞ্চলে ঘৃণ নিপীড়িত উচ্ছৃঙ্খল ডোম জাতিকে সুদুর্লভ ভক্তিধনে ধনী করলেন, সংকীর্তন রসে সিক্ত করেছেন, নিজের পতিত পাবন নামকে সার্থক করেছেন, সেই পতিত পাবন প্রভু বন্ধু সুন্দরের আজ আবির্ভাব তিথি, যিনি নিজের মধুময় মোহন লীলার প্রথম ভাগে তারুণ্য অমৃত ধারায় ব্রজের নায়ক রূপে পীড়িতি মধু আস্বাদন করিয়েছেন, যিনি তার লীলার মধ্যভাগে কারুণ্য অমৃত ধারায় নদিয়ার নায়ক গৌরকিশোর রূপে নাম সংকীর্তন সুদারসে নিজেকে ও নিজ জনকে সুধাময় করেছেন, যিনি অন্তভাগে লাবণ্য অমৃত ধারায় মহাদ্ধারণ মহানায়ক রূপে পণ্য কুঠিরে আসর্যের স্পর্শ অবস্থায় ব্রজ গৌর মিলনময় মহাগম্ভীরায় সানুভাবানন্দে ডগমগ ছিলেন। আর সেই প্রভু বন্ধু সুন্দরের
শুভ আবির্ভাব তিথি, যিনি যোগীর দৃষ্টিতে যোগীরূঢ়, জ্ঞানীর দৃষ্টিতে স্থিতিপ্রজ্ঞ, বেদান্তের দৃষ্টিতে ব্রহ্মভূত, যিনি ভক্তের দৃষ্টিতে ভক্তরাজ, প্রেমিকের দৃষ্টিতে মধুভাবে ঘনীভূত প্রতিমা, সর্বদর্শনের মুকুটমণি, রসদর্শন দৃষ্টিতে তিনি রসবাড়িরই আস্বাদন করেছেন ও বিতরণ করছেন। বিতরণ করতে গিয়ে তিনি ব্রজবনের প্রবর্তক হচ্ছেন, গৌরদেশের সাধক হচ্ছেন, গোয়ালচামর শ্রীরঙ্গনে সিদ্ধ মহাভাবে বিভোর হয়েছেন। যার মতো জীব দরদি আর নেই, প্রভু বন্ধুসুন্দরের মতো এমন জীব দরদি আর নেই, যিনি ধ্বংসমুখী এই জীব জগতের রক্ষার জন্য নিজ অঙ্গে মহাপ্রলয়ের আঘাত ধারণ করছেন। তিনি বলে গেছেন সকলকে, তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশিয়ে নাও, আমি হরিনামের এ ভিন্ন আর কারো নয়। তিনি বলে গেছেন সকলকে, তোরা আমায় স্মরণ করিস না করিস, আমি নিত্য চিরকাল তোদের স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। তিনি নিজেকে হরিনামের মূর্তিমান বিগ্রহ প্রকাশ করে গেছেন নিজের লিখনীতে। তিনি লিখে গেছেন, হরিনাম প্রভু জগৎবন্ধু। আজ সেই হরিপুরুষ, হরির পরিপেরিত পুরুষ, সেই হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরের পূর্ণ আবির্ভাব তিথি। মুর্শিদাবাদ জেলার দাহাপাড়া গ্রামে দীননাথ চক্রবর্তী আর বামাসুন্দরী মায়ের গৃহে অবতীর্ণ হলেন প্রভু বন্ধু সুন্দর। দীননাথ চক্রবর্তীর পাণ্ডিত্যতা দেখে নবদ্বীপের পণ্ডিতরা ন্যায়রত্ন পদে উপাধিতে ভূষিত করলেন দীননাথ চক্রবর্তীকে। তিনি দাহাপাড়া গ্রামে মুর্শিদাবাদে চতুষ্পাঠীদের ছাত্রদের অধ্যয়ন করাতেন। বঙ্গ অধিকারী রাজা ব্রজেন্দ্রনারায়ণ ন্যায়রত্ন মহাশয়কে নিজের সমাপণ্ডিত করার জন্য খুব আগ্রহ প্রকাশ করলেন। দীননাথ ন্যায়রত্ন মহাশয় সমাপণ্ডিতের আসন অলঙ্কৃত করলেন, ছাত্রদের চতুষ্পাঠীতে পড়াতেন। যেমন দেখতে ছিল উজ্জ্বল গৌরবর্ণ সুদীর্ঘ বপু, উন্নত নাসা প্রশস্ত ললাট, তেমন ছিল সুস্নিগ্ধ দৃষ্টি, একেবারে ব্রাহ্মণ্য ধর্মের জীবন্ত বিগ্রহ ছিলেন দীননাথ চক্রবর্তী। ন্যায়রত্ন মহাশয়ের পাণ্ডিত্য ও ব্যক্তিত্ব যে কোনো ব্যক্তিকেই আকর্ষণ করতেন। দীননাথ ন্যায়রত্নের কাছে এমন কোনো সমস্যা নেই যে সমাধানের পথ খুঁজে পেতেন না কেউ। তিনি একাধারে যেমন ছিল সমাজের ব্যবস্থাপক সভা পণ্ডিত, ঠিক তেমনি টোলের ছাত্রদের অধ্যাপক ছিলেন। দেবী বামাসুন্দরী সুন্দরের আধার স্বরূপা, যেমন ছিল তার বহিরঙ্গ সৌন্দর্য, ঠিক তেমনি ছিল অন্তরের অপরূপ রূপ সুষমা। পতি পত্নী যেন ভগবত জীবন্ত বিগ্রহ, তাই তাদের ঘরে অবতীর্ণ হলেন প্রভু বন্ধু হরি। প্রথম পুত্র গুরুচরণকে হারিয়ে বাবা মা আর দীননাথ ন্যায়রত্নের হৃদয়ে বড় শোক ছিল। তাদের শোক দূর করতে কৈলাস কামিনী রূপী দেবী উমা যেন অবতীর্ণ হয়েছেন। কৈলাস কামিনীকে পেয়ে নিজের সকল প্রেম প্রীতি উজাড় করে দিতেন বামা মা। দীননাথ নিত্য প্রতিদিন ভাগবত অধ্যয়ন করতেন আর বামা সুন্দরী সেই ভাগবত কথা আস্বাদন করতেন। উভয়ে তন্ময় হয়ে ভাগবতে ডুবে যেতেন। ভাগবতে অদিতি কাশ্যপের কথা, বৃষ্ণি সুতপার কথা, ধরা দৌনের কথা,
কৌশল্যা দশরথের কথা, বসুদেব দেবকীর কথা, নন্দ যশোদার কথা, শচী জগন্নাথের কথা শুনতে শুনতে একেবারে অনির্বাচনীয় ভাবাবেশে ডুবে যেতেন দীননাথ নেয়ারত্ন আর বামাদেবী। ভাবে ভঙ্গিতে বিবর হয়ে থাকতেন আর চিত্তের মধ্যে সচ্চিদানন্দ এক চমৎকারী ভাব উন্মাদনায় মিলনানন্দ অনুভব করতেন। দুইজনে সেই প্রেমানন্দতে হাবুডুবু খেতেন। অন্তরে সাধ হতো যে ঘোষপল্লী চোর চূড়ামণি যে কৃষ্ণ, তাকে যদি বাৎসল্য রসে আস্বাদন করা যেত। কেন যাবে না? ভগবান তো অর্জুনকে বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তথা স্তৈব ভজাম্যহম্। হে অর্জুন, যে আমাকে যেমনভাবে চায় আমি তাকে তেমনভাবেই ভজনা করি। এই যে অঙ্গীকার দিয়েছেন, এ অঙ্গীকার তো ভুল হতে পারে না। তাই বামা মায়ের গর্ভ আলোকিত করে আমার বন্ধু সুন্দর অবতীর্ণ হওয়ার সময় আসতে চলল। বাবা মায়ের রূপের ছটা চারিদিক উদ্ভাসিত হচ্ছে, যে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এত দিব্য রূপের ছটা, পাড়া প্রতিবেশী বলাবলি করতে লাগলো। কেউ বলল ভক্ত দেহে ভগবত জ্যোতি ফুটেছে, কেউ বলল দেখো দেখো এত রূপের ছটা, কেউ তো আর জানে না পূর্ণচন্দ্রের উদয় ভাসে বাৎসল্য রসসিন্ধু আস্বাদন করার জন্য ভগবান আসতে চলেছে। বাবা মায়ের বাৎসল্য প্রেম আস্বাদন করবেন বলেই তো প্রভু বন্ধু সুন্দর আসতে চলেছে। শুভ বৈশাখ মাস, প্রভাতী টহল কীর্তনের রোর ওই রাত দেশে মুখরিত, গ্রাম মুখরিত হয়ে আছে প্রভাতী কীর্তনের সুরে। দোয়েল কোকিল বাবুই বিভিন্ন পাখির সুমধুর কলতানে আকাশ বাতাস মুখরিত। নতুন বছরের নববর্ষের নবযুগের আগমনী ঘোষণা করছে। এ নতুন এক শুভ বার্তা শোনা যাচ্ছে। বাতাস যেন আজ নতুন বার্তা নিয়ে ভাগবতীর ভাগীরথীর কুলে কুলে বয়ে চলেছে। গঙ্গা আজ নতুন এক বার্তা নিয়ে আসছে। দেখতে দেখতে বৈশাখ মাসে শুক্ল নবমী তিথি আসলো। বঙ্গ অধিকারীর বাড়িতে অন্নপ্রাশন, নেয়ারত্ন মহাশয় নিমন্ত্রিত, দীননাথ নেয়ারত্ন সস্ত্রীক নিমন্ত্রিত। তাই কৈলাসকামিনীকে গৃহে রেখে দীননাথ আর বামাদেবী চললেন বঙ্গ অধিকারীর রাজা ব্রজেন্দ্র নারায়ণের বাড়িতে অন্নপ্রাশন উৎসবে। বঙ্গ অধিকারীর বাড়িতে বিপুল আনন্দ উৎসব। শঙ্খবাদ্য বাজছে, উলুধ্বনি হচ্ছে, বালক বালিকারা কোলাহল করছে, চারিদিকে আমোদ আহ্লাদ রঙ্গ রসে ভোজনে পরিবেশনে সকলেই পরিতৃপ্ত। এই মহোল্লাসের মধ্যে বামাদেবীর হৃদয় পুত্র বাৎসল্যের তৃষ্ণায় উদ্দীপিত। সকলের অন্তরালে অন্তরের অন্তরে যেন এক অজানা আনন্দ মহোৎসব চলছে। বামাদেবীর কিসের আনন্দ, কাউকে বোঝানো যাবে না এই আনন্দ। এই আনন্দের স্রোতে বামাদেবীর সর্ব অঙ্গ ওই কদম ফুলের কাটার মতো পুলকিত হয়ে উঠছে। ক্রমে সন্ধ্যা নামেছে। কালবৈশাখীর ঝড়ে আকাশে কালো মেঘগুলো উড়ে গেছে। সামান্য বর্ষণ হয়েছে, তাই ধরণী বড় শীতল হয়ে গেছে। নবমীর চাঁদ আবার সহাসিতে হাসি বদনে সর্বদিক প্রসন্ন করে উদিত হয়েছে। আজ যে আসতে চলেছে ধরণী, আজ আনন্দিত হবে তার চরণ স্পর্শে। যার অসম্ভব তাজ সম্ভব হতে চলেছে। সকল ব্যক্তি আজ বঙ্গ অধিকারীর বাড়িতে সব কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত শুয়ে পড়েছে। সেই সঙ্গে দীননাথ বামাদেবী দুইজন আজ শায়িত আছেন।
হঠাৎ করে বামাদেবী নিদ্রায় স্বপ্ন দেখছেন। স্বপ্নে বামাদেবী দেখছেন প্রাণপতির সঙ্গে গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন, স্নান শেষ করে দুইজন আহ্নিক করতে বসেছেন। আকাশে নবমীর চাঁদ নিঃশেষ সুধা ঢেলে অন্তর্নিহিত হচ্ছে, একটু পরেই সকাল হতে যাবে। আজ অত্যাচারিত মর্ম বেদনায় গোমাতা হাম্বা হাম্বা রবে অশ্রু বিসর্জন করছে, গভীর অশ্রুসিক্ত ধরণীর বক্ষে আজ ধৌত হচ্ছে। গাভী মাতা তার অশ্রুতে ধরণীকে স্নান করাচ্ছে। হঠাৎ করে বামাদেবী দেখলেন একটি শতদল, একটা পদ্মফুল গঙ্গার তরঙ্গে ভাসতে ভাসতে ধ্যানস্থ বামাদেবী আর দীননাথের সম্মুখে আসলো। তার মধ্যে নবনীত কোমল স্বর্ণবর্ণের শিশু উত্থানভাবে শায়িত হয়ে আছে, এক পদ্মের মধ্যে একটা শিশু শায়িত আছে। দীননাথ ন্যায়রত্ন সেই শিশুটিকে দুই হাতে তুলে নিয়ে বামা মায়ের অঙ্কে দিলেন। বামা দেবী কোলে নিলেন সেই শিশুকে, দেবীর হৃদয় অপ্রাথিব ধনে আনন্দে আনন্দিত হয়ে উঠল। শিশুর দেহের কোমল স্পর্শে সর্ব অঙ্গ আজ আনন্দে পুলকিত হয়ে উঠল বামা দেবীর। দীননাথের নিদ্রা ভেঙে গেল, ব্রহ্ম মুহূর্তে হবে হবে, এখনো ব্রহ্ম মুহূর্ত চলছে। বামাদেবী তার নিজের পতি দীননাথকে নিজের স্বপ্নের কথা সম্পূর্ণ খুলে বললেন। শুনতে শুনতে দীননাথ আবিষ্ট হয়ে পড়লেন। প্রতি প্রাণা সতী বামাদেবীকে নিয়ে সকলের অলক্ষ্যে দীননাথ ন্যায়রত্ন মহাশয় গৃহের দিকে চললেন। দুইজনে ওই ধীরে ধীরে গৃহের দিকে ও চন্দ্রের মতো এসে পৌঁছালো গৃহে। স্বপ্নের আবেশ এখনো কাটেনি, ওই দুই হাত যেমন করে ওই শিশুটিকে কোলে নিয়েছিলেন বামাদেবী, ওই দুই হাত বক্ষে ঠিক তেমনিভাবেই ছিল। মনে মনে ভাবছে সত্যি কি নাকি বাস্তব নাকি স্বপ্ন। হঠাৎ করে বক্ষে হাত দুটো ছাড়িয়ে দিয়ে ভাবলেন, এ তো স্বপ্ন, কোনো শিশু তো নেই। জাগ্রত স্বপ্নের মাঝখানে যে দশা, সেই দশায় আছেন বামাদেবী, সর্বশরীর আজ অবসন্ন। বামাদেবী আজ গৃহে প্রবেশ করতে দীননাথ বামাদেবী দুইজনের অবস্থা ঠিক একই রকম। গৃহে প্রবেশ করতেই তারা দেখতে পেল, দীননাথ ন্যায়রত্ন মহাশয় দেখছেন ঘরের ভিতরে অপূর্ব সদ্যজাত শিশু বিরাজমান, জ্যোতিষ্ময় গৃহ আজ আলোকিত। উভয়ে স্তম্ভিত হয়ে পড়লেন, ভাবে বিহ্বল অবস্থায় নিজে বামাদেবী ছোট্ট শিশুটিকে পরমানন্দে পরম শিশুকে কোলে নিতে বাবা মায়ের যে গর্ভদশা ছিল তা তিরোহিত হয়ে গেল, তা চলে গেল গর্ভদশা। শিশু সুন্দরকে অপ্রাথিব স্পর্শে বামাদেবীর হৃদয় শুদ্ধ বাৎসল্যের সমুদ্রে উদ্বেলিত হলো। শিশু সুন্দরের স্পর্শে বাৎসল্য প্রেমে স্তন থেকে ক্ষীর দ্বারা খরিত হতে লাগলো। মাতৃত্ব আর পুত্রত্বের এই সম্বন্ধ তো নিত্যকালের, জননী গর্ভধারণ করেনি কখনোই। এই পুত্রের সম্পর্ক শুধু এই জন্মের নয়, এ যে জন্ম জন্মের সম্পর্ক। দীননাথ ন্যায়রত্ন কিছু বুঝতে পারছে না, এত সুন্দর শিশু আর মায়ের প্রেম দেখে তিনি অপলক নয়নে দেখে আছে। গ্রামের অদূরে প্রভাতী কীর্তন ভেসে আসছে, আজ যেন কীর্তনের সুর বিনার ধ্বনির মতো হৃদয়ে বাসছে দীননাথ চক্রবর্তীর। নতুন দিন আগত, সূর্যের আলো ধীরে ধীরে প্রভাত হতে চলেছে। ন্যায়রত্নের আঙ্গিনায়
কিরণমালার ঢল পড়েছে। আজ থেকে গৌরবদের 385 বছর আগে সুরধ্বনির তীরে শচীর আঙ্গিনায় গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন। আজ সেই অসম্ভবের সম্ভব হয়েছে, যিনি অযথার জন্ম হলো 16ই বৈশাখ। আজ তো জনকদুহিতা দেবী সীতার জন্মতিথি, বাংলার 1278 সনে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা পূর্বে জরম মহেন্দ্রক্ষণে প্রভু বন্ধুসুন্দর অবতীর্ণ হলেন মুর্শিদাবাদ দাহাপাড়া গ্রামে দীননাথ বামাদেবীর ঘরে। দীননাথের ঘর আজ দিনের কুঠিরে ঘোষপল্লী নন্দঘোষে ঘরে পরিণত হয়েছে। নর শিশুর ওয়া ওয়া ধ্বনির যেন আজ ওমকার ধ্বনির মতো মনে হচ্ছে। গ্রামের যারা কুলবধূরা আছে সকলে উলুধ্বনি করছে, আনন্দে সকলে শঙ্খধ্বনি করছে। কেউ এসে ঘর আলো করা শিশুর রূপ দেখে বিস্ময় বিমুগ্ধ হয়ে যাচ্ছে। পাড়া প্রতিবাসী নর পুরুষ বালক বৃদ্ধ সকলে ন্যায়রত্নের বাড়িতে এসে কোলাহল করছে। কেউ বলছে, মা ঠাকুরানির যে ছেলে হবে তো জানতাম না তো। কেউ বলছে, কেন জানবে না, বউ ঠাকুরানির রূপের ছটা দেখে তো বুঝতেই পেরেছি গর্ভে কোনো সাগর সেচা মানি কাঁচতে চলেছে। এত রূপ, দুই চোখে আনন্দ উৎসব এই রূপ দেখে। যে দেখে দীননাথের নন্দনকে সেই যে রূপের ফাঁদে আটকে যায় তার মন। দীননাথ ন্যায়রত্ন মহাশয়ের হৃদয়ে আনন্দ ধরছে না, ইচ্ছে করছে প্রাণ খুলে সকলকে এই আনন্দ বার্তা প্রকাশ করার। আনন্দ এমন একটা জিনিস, তা ভাষায় প্রকাশ করা যায় না। ইচ্ছে করছে ভাণ্ডার খুলে ব্রাহ্মণ বৈষ্ণব দীন ভিখারীদের অকাতরে দান করতে, কিন্তু ভাণ্ডার কোথায়, এত দ্রব্য সামগ্রী বা কোথায়। এদিকে বঙ্গ অধিকারী রাজা ব্রজেন্দ্র নারায়ণ যেই শুনেছে সভাপণ্ডিত দীননাথ ন্যায়রত্ন মহাশয়ের পুত্র হয়েছে, অমনি নবজাতক শিশুর রূপে আনন্দের জয় গাইতে বাদ্যকারদের পাঠিয়ে দিলেন। দীননাথের ঘরে বাদ্যযন্ত্র বাজছে। দীননাথের পুত্রের কল্যাণের জন্য নিজের ভাণ্ডার খুলে দিলেন বঙ্গ অধিকারী রাজা ব্রজেন্দ্র নারায়ণ। দীননাথ ন্যায়রত্নের বাড়িতে দান ভাণ্ডার খুলেছে, সকলে আসছে, ন্যায়রত্ন নন্দনকে আশীর্বাদ করছে আর অপ্রত্যাশিত দান নিয়ে যাচ্ছে। ন্যায়রত্ন মহাশয়ের ডাহাপাড়া আজ রত্নস্বরূপ হয়ে গেছেন, তিনি গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন, আজ আনন্দভূমিতে পরিণত হয়েছে দীননাথের ছোট্ট কুঠির। জাতি বর্ণ নির্বিশেষে আজ ছুটে আসছে দীননাথের গৃহের প্রাঙ্গণে। যেন মনে হচ্ছে এই অতি অপ্রাথিব রূপের সুধা নয়নের ক্ষুধা যেন বেড়েই চলেছে। দেবদেবীরা বিভিন্ন নর নারীর রূপ নিয়ে আজ দীননাথের ঘরে আসছে দীননাথের নন্দনকে দেখতে। কেউ বলছে, দেখ না দেখ ব্রজের দুলাল। কেউ বলছে, না না গৌর গোপাল, কি রূপময় কি লাবণ্যময় রূপ, দুধে আলতার বর্ণ শিশু, হস্ত পদ একেবারে টুকটুকে রাঙা যেন একটি গোলাপের তোড়া, কাজল কালো জোড়া ভুরু ভুরুর তলায় পটল চেরা পদ্ম আঁখি, আঙ্গুলিগুলো মনে হয় কুন্দ ফুলের কলির মতো, চাঁদের জ্যোৎস্নার ছটা আজ সৌন্দর্যে সমুদ্র সেচা এক মাধুর্যের মানিক আজ দীননাথ ন্যায়রত্নের ঘরের সেই শিশু সুন্দর। আজ প্রাণবন্ত হয়ে উদয় হলো রূপের মানুষ দাহাপাড়া গ্রামে দীননাথের কুঠিতে। কাঁচা সোনার পুতুলি আমার শিশু সুন্দর, চাঁদের মতো দিন দিন বড় হতে লাগলো,
পূর্ণচন্দ্র যেমন করে সর্বাঙ্গ সুন্দর হয়ে উদিত হয় আকাশে, আজ ডাহাপাড়ার গগনতলায় এক নিষ্কলঙ্ক চন্দ্র উদিত হয়েছে। দীঘল দীঘল কচি কচি হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলা করে আমার শিশু সুন্দর। কান্না করলেই, হরিবোল ধ্বনি করলেই শিশু সুন্দর থেমে যায়। দিদি কৈলাস কামিনী সাট সাট বলে তুলসীতলার মাটি বন্ধু সুন্দরের অঙ্গে মেখে দেয়, আর শিশুও মধুর মধুর স্বরে হাসতে থাকে। শিশুর হাসিতে আর কাঁদতেই হরিবোল হরিবোল ধ্বনি হয়, বাৎসল্য রসের কতই না আস্বাদন। যেই আসে পিতা মাতা পরিজন সকলে বাৎসল্য প্রেমে বন্ধু সুন্দরের সঙ্গে খেলা করে। স্নেহময়ী বাৎসল্যময়ী বামাদেবীর কোলে আমার বন্ধু দোলাল স্তন পান করে। এক হাতে মায়ের আঁচলটা ধরে রাখে, অন্য হাতে স্তন ধরে দুগ্ধ পান করে। মা রাঙা চরণে চুম্বন করিয়ে দেয় আর বলে, আয় চাঁদ আয়, চাঁদের কপালে চাঁদ টি পরিয়ে দেন মা। দুই গণ্ড বেয়ে দুগ্ধ পড়তে থাকে, মা আঁচল দিয়ে শিশু সুন্দরের বদনখানি মুছে দেয়, লক্ষ লক্ষ চুম্বন দিয়ে মা আদর করতে থাকে। স্নেহের ধনের মুখের লালায় মায়ের গাল ভিজে যায়। আজ দীননাথের অঙ্গনে, দ্বিজ চূড়ামণি দীননাথের অঙ্গনে আনন্দময় শিশু সুন্দরের আনন্দময় লীলা। দীননাথ ন্যায়রত্ন মহাশয় পুত্রের শুভ অশুভ বিচার করে একটি জন্মলগ্নের ঠিকুজি রচনা করলেন। যিনি নাকি নিয়ন্ত্রণ করে আমাদের, তাকে নিয়ন্ত্রণ করবে। প্রেমের আধারে অন্ধ হয়ে দীননাথ নিজের পুত্রের ঠিকুজি রচনা করলেন, শিশুর ঠিকুজি লিখে নিলেন। হঠাৎ করে দীননাথ ন্যায়রত্ন শুনতে পেলেন যে কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের রানী স্বর্ণময়ীর বাড়িতে এক নেপালি সন্ন্যাসী এসেছে। সকলে বলে তিনি নাকি জ্যোতিষ শাস্ত্রে বেশ পারদর্শী, অনেক লোকের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। ন্যায়রত্ন মহাশয় ভাবছেন, আমার পুত্রের ভূত ভবিষ্যৎ কেমন একটু জানার জন্য এই ঠিকুজিটা নিয়ে যদি আমি তার কাছে গমন করি। সেই সন্ন্যাসী ঠাকুরের কাছে বন্ধু সুন্দরের ঠিকুজি নিয়ে পিতা ন্যায়রত্ন মহাশয় এসে পৌঁছালেন। দীননাথ ন্যায়রত্নকে সেই সাধু সন্ন্যাসী বললেন, পণ্ডিতজি আপনি যে ঠিকুজিটা এনেছেন তা আমার কাছে রেখে যান, আমি পরে দেখে আপনাকে বলবো। ন্যায়রত্ন মহাশয় ঠিকুজিটা রেখে চলে আসলেন। দ্বিতীয় দিন সন্ন্যাসীর নিকটে দীননাথ ন্যায়রত্ন মহাশয় পুনরায় আসলেন। ঠিকুজিটা দেখে সন্ন্যাসী ন্যায়রত্ন মহাশয়কে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে বেঁচে আছে তো? কথাটা শুনে ন্যায়রত্ন মহাশয়ের মুখটা একেবারে কালো হয়ে গেল। শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, কেন, আমার ছেলে কি কোনো অমঙ্গল হবে? এমন কিছু কি দেখতে পেলেন সন্ন্যাসী প্রবর? সন্ন্যাসী ঠাকুর বললেন, না না না, ছেলে কি করছে তাই জিজ্ঞেস করলাম। দীননাথ ন্যায়রত্ন মহাশয় বলছেন, আমার ছেলে আমার খোকা খেলা করছে। সন্ন্যাসী ঠাকুর বললেন, আপনার ছেলেকে একবার এখানে আনতে পারেন, আমি একটু দেখব। ন্যায়রত্ন মহাশয় বললেন, হ্যাঁ আগে ঠিক আছে। দ্বিতীয় দিন পুত্র বৎসল্য পিতা দীননাথ ন্যায়রত্ন অমূল্য রতন তার হৃদয়ের পুত্রকে কণ্ঠে দুলিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে আসলেন। শিশু সুন্দরকে দর্শন করে সন্ন্যাসী ঠাকুর উঠে দাঁড়ালেন। ন্যায়রত্ন মহাশয়ের কোলে থেকে সেই ছোট্ট শিশুকে নিজের কোলে নিয়ে বাহু পাশে জড়িয়ে বুকের উপরে রেখে অশ্রুপাত করতে লাগলেন। ন্যায়রত্ন মহাশয় বললেন, আপনি কি করছেন? এ করলে যে আমার পুত্রের অকল্যাণ হবে। সন্ন্যাসী ঠাকুর, আপনি কি করছেন? সন্ন্যাসী কার কথা শোনে? তিনি দীননাথ নন্দনের সে কচি কচি চরণ দুখানা
নিজের মস্তকে লাগাতে লাগলেন। এই দৃশ্য দেখে দীননাথ ন্যায়রত্ন মহাশয় অবাক হয়ে গেলেন। ভীতভাবে বললেন, আপনি এ কী করছেন? এতে যে আমার পুত্রের অকল্যাণ হবে। আপনি বরং আপনার চরণধুলি আমার খোকার মাথায় দেন, আমার খোকার মঙ্গল হবে। সন্ন্যাসী ঠাকুর তো বাহ্য জ্ঞান দশা হারিয়ে একেবারে বিহ্বল হয়ে পড়েছেন। পণ্ডিত মহাশয়ের কথা কানেই যাচ্ছে না। কিছু সময় পর প্রকৃতস্থ হয়ে শিশু সুন্দরকে ন্যায়রত্নের কোলে প্রত্যর্পণ করে বললেন, আমি বাংলায় এসার আশা আমার সার্থক হয়েছে। এইরূপ যে ভাগ্য প্রতিবার একজনেরই ঘটে, এবার আমার সেই ভাগ্য ঘটেছে। ন্যায়রত্ন মহাশয়, তোমাকে আর কি বলবো, যে পাঁচ গ্রহের সংযোগে অবতারের জন্ম হয়, যেমনটি ছিল রামচন্দ্রের, সেই পাঁচটি গ্রহের শুভ জন্ম লগ্নে তোমার এই পুত্রের জন্ম হয়েছে। দীননাথ ন্যায়রত্ন অবাক হয়ে দিগ্বিজয়ে সেই সন্ন্যাসীর কথা শুনছে। এই পুত্র তো এসেছেন জীবজগৎকে কৃতার্থ করতে, আজ সন্ন্যাসী ঠাকুর নিজেই কৃতার্থ হয়ে গেলেন। সেই সন্ন্যাসী জ্যোতিষ, সেই সন্ন্যাসীকে আর কেউ, সেই মুর্শিদাবাদে কেউ দেখতে পেল না। তিনি যে এসেছিলেন বন্ধুসুন্দরের ঠিকুজি বিচার করতে। প্রতিমার ভাগ্য বিভিন্ন জনের হয়। দাপরে সেই ভাগ্য হয়েছিল গর্গাচার্যের, ত্রেতাতে সেই ভাগ্য হয়েছিল বৈশিষ্ট্য মুনির, আজ এই নেপালি সন্ন্যাসীর সেই ভাগ্য হয়েছে। দেবী কিরীশ্বরী মন্দিরের অপর এক ঘটনা। অপর এক সন্ন্যাসী এসেছিলেন দাহাপাড়ায়। তিনি ওই দাহাপাড়া গ্রামে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দীননাথের ভবন দিয়ে যাচ্ছে। সেই সময় বামাদুলাল, আমাদের বন্ধু সুন্দর, হামাগুড়ি দিয়ে দীননাথের কুঠিয়াতে খেলা করছে। বিস্মিত নয়নে সন্ন্যাসী সেই শিশুটির দিকে তাকালেন, দেখে বললেন, এই ছেলেটি কার? এ যে রাজা হবে। দীননাথ মহাশয় উত্তর দিয়ে বললেন, সাধুজি, এ কি বলছেন আপনি? গরিব ব্রাহ্মণের সন্তান রাজা হবে কি রকম? সন্ন্যাসী অপেক্ষাকৃত গম্ভীর স্বরে তৎক্ষণাৎ বললেন, এ ভোগের রাজা নয়, যোগের রাজা। ওই যে দেখো, ওই চরণে ধ্বজ বজ্র কুষ্ম অঙ্ক চিহ্ন দেখা যাচ্ছে। ওই বলে সন্ন্যাসী সেই শিশুর রক্ত কমল চরণ দুখানা দেখাতে লাগলো। দেখিয়ে নিজেই চরণের দিকে তর্জনী দিয়ে ধ্বজ বজ্র কুষ্ম অঙ্কুশ চিহ্ন দেখিয়ে দিলেন। সন্ন্যাসী ঠাকুরের কথায় দীননাথ বামাদেবী তেমন কিছুই হলো না। তিনি বামাদেবী নিজের স্বামী দীননাথ চক্রবর্তীকে বলছেন, দেখো দেখো, এসব কথা কান দিও না, আমার ছেলেটা বেঁচে আর থাকে নাকি দেখো, আমার দুঃখিনীর ধন, আমার দুঃখের ধন, দুই চোখের জল নিয়ে মা বলছে। নারায়ণের নাম স্মরণ করে বললেন, প্রভু যেন আমার ছেলেটার মঙ্গল করে, প্রভু যেন আমার ছেলেটার মঙ্গল করে। ক্রমে ক্রমে আমাদের শিশু সুন্দরের একটা নামকরণ তো হতে হবে। অন্নপ্রাশনের দিন, নামকরণের দিন এসে গেল। শরৎ প্রভাতে দেবী শেষ প্রকৃতি দেবী শেফালি ফুল দিয়ে সেজেছে, অপূর্ব সুভাষিত চারিদিক। আর জগৎ জননী বামাদেবীর বুক ভরা আনন্দ, আজ যে তার নয়নমণির অন্নপ্রাশন, নামকরণ হবে, ঢোল বাজছে, ভক্তরা কীর্তন করছে, টোলের ছাত্ররা পড়া বন্ধ করে উৎসবের আয়োজনে ছোটাছুটি করছে, কুলবতী নারীরা ঘন ঘন উলুধ্বনি দিচ্ছে, পৌরাগণ রামলীলা গাইছে, বৃদ্ধরা রসের গল্পে মন সরস করছে, চাঁদের কপালে চন্দন ফোঁটা দিয়ে মা বন্ধুসুন্দরকে সাজিয়ে দিলেন, নয়নে কাজল রেখা দিয়ে মা সাজিয়ে দিলেন। স্নেহের দুলার আজ আঙ্গিনায় সকলের কোলে কোলে আনন্দে দুলছে। নানা রঙের শাড়ি পরে পুরো নারীরা আজ বিভিন্ন বস্ত্র অলংকার নিয়ে শিশু সুন্দরকে দেখতে আসছে।
রাধার গোবিন্দের অর্চনা শেষ করে পিতৃপুরুষের পিণ্ড দান করে ন্যায়রত্ন মহাশয় পুত্রের নামকরণ করলেন। ধন রত্ন সব ফেলে দিয়ে শিশু মনি আমার শ্রী চৈতন্য চৈতা চৈতন্য ভাগবত গ্রন্থখানা দুই হাতে জড়িয়ে বসলেন। বৈষ্ণবগণ জয়ধ্বনি দিয়ে উঠল। অনেক কিছু দেওয়া হলো বন্ধুসুন্দরকে, ধন রত্ন বিভিন্ন সামগ্রী সব ছেড়ে হামাগুড়ি দিয়ে চৈতন্য ভাগবত গ্রন্থখানা হৃদয়ে জড়িয়ে বসলেন আমার বন্ধু হরি। পুত্রের মুখে মহাপ্রসাদ অর্পণ করে দীননাথ ন্যায়রত্ন নাম রাখলেন জগৎবন্ধু। গ্রামে শোভাযাত্রা বেরোলো, গ্রামবাসী প্রাণ খুলে অর্থ বস্ত্র উপডগর নিয়ে পালকি যেন ভারী হয়ে গেল। শত শত নরনারী তৃপ্তির সহিত আহার করলেন। আজ আনন্দ ধরে না যে আমাদের নাম দিয়েছে হরিনাম দাতা প্রভু বন্ধু হরির নামকরণ হলো। বামার দুলালের নাম হলো জগৎবন্ধু, মা ডাকে বন্ধু সোনা বলে, নমা ডাকে বন্ধু গোপাল বলে, কৈলাস কামিনী ডাকে জগৎ সোনা বলে, বাবা দীননাথ ন্যায়রত্ন বলে শুধু জগৎ, প্রিয়জনেরা ডাকে প্রাণ বন্ধু বলে, আমরা বলি বন্ধু সুন্দর। বন্ধু সুন্দরকে যে একবার দেখে সে ভালোবেসে ফেলে, ভালো না বেসে যাবে কোথায়, ভালোবাসাটাই স্বাভাবিক। শাশ্বত ধনের জন্য জীবের ভালোবাসা সবসময় প্রবাহিত হয়। জগৎ সুন্দর ক্রমে আমাগুড়ি দিতে শিখেছে, আস্তে আস্তে দেয়ালে হাত দিয়ে দাঁড়াতে শিখেছে, মায়ের হাত ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছে, জগৎ সুন্দরের হাঁটতে হাঁটতে দৌড়াতে শিখেছে, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে, হাঁপিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা কোলে করে নিয়ে দুই হাত ধরে চিপি চিপি স্তন পান করে মায়ের, কখনো ছুটে গিয়ে বাবার কোল জুড়িয়ে ধরে প্রশস্ত বুকে ঝুলতে থাকে। গ্রামে নর নারী বালক বৃদ্ধ গৃহবধূ সকলে এসে বন্ধু সুন্দরকে কোলে বুকে নিয়ে আদর করে, সকলের কোলে হেলিয়ে দুলিয়ে বাৎসল্য রস আস্বাদন করে আমার বন্ধু গোপাল। মা যদি গৃহকর্মে লিপ্ত থাকে, জগৎ সোনা মায়ের আঁচল ধরে মায়ের গলায় ঝুলতে থাকে। মা বলে ছাড় ছাড় বাবা অনেক কাজ আছে, চাঁদ মুখ গম্ভীর করে অভিমান করে ধুলায় লুটিয়ে পড়ে সোনার চাঁদ বন্ধু সুন্দর। আমার কান্না থামছে না দেখে আবার দুইখানা বাহু তুলে কখনো সকলে আনন্দ আস্বাদন করে, মা যতক্ষণ বুকে চেপে আদর করবে না অমনি মুখে ভার করে বন্ধু সুন্দর বসে থাকে। মা এসে হৃদয়ে ছাপিয়ে নিয়ে আদর করে, তাহলে বন্ধু সুন্দর মায়ের অঙ্কে বাৎসল্য প্রেম আস্বাদন করে। মায়ের এই ভালোবাসা বেশি দিন পাইনি আমার বন্ধু হরি, অচিরেই মাতৃবিরহ সহ্য করতে হয়েছে বন্ধু হরিকে। ছোট্ট শিশু 14 মাস বয়সে বন্ধু সুন্দরকে রেখে মা বামাদেবী চলে গেলেন। প্রাণপতি দীননাথের কোলে বন্ধু সুন্দরকে রেখে মা বামাদেবী চলে গেলেন। দীননাথ ন্যায়রত্ন বন্ধু সুন্দরকে দাহাপাড়া থেকে নিয়ে গেলেন গোবিন্দপুর গ্রামে। তার জ্যেষ্ঠ ভ্রাতা ভৈরবচন্দ্র ও রাসমণি দেবীর কাছে, রাসমণি দেবীর কাছে বন্ধু সুন্দর পুনরায় মায়ের স্নেহ পেলেন। রাসমণি দেবীর কোলে জড়িয়ে বন্ধু সুন্দর মাতৃ স্নেহ পেতে লাগলেন। দুইটি চরণ দুলিয়ে দুলিয়ে আদো আদো স্বরে কতই না কথা বলে। রাসমণি দেবী সুদার সমুদ্রে ডুবে যেতেন, খেলতে খেলতে জগৎ সুন্দর একটু বাড়ির বাইরে চলে গেলে দেবী রাসমণি পলকে নয়ন তারা হারিয়ে ফেললে যে অবস্থা হয় ঠিক তেমনিভাবে অনুসন্ধান করতে থাকে।
জেঠিমা রাসমণিকে মায়ের মতো মায়ের স্নেহই তিনি পেলেন। গোবিন্দপুর গ্রামে আসার পর তার খেলার সঙ্গিনী কৈলাস কামিনীকেও হারালেন বন্ধু হরি। গোবিন্দপুর গ্রামে সকলের নয়নতারা ছিলেন বন্ধু সুন্দর। এমনই একটা বস্তু আমার বন্ধু হরি, যে একবার দেখে তার নয়ন চুরি হয়ে যায়, মনও চুরি হয়ে যায়। চক্রবর্তী বাড়ির ভদ্রলোক আসলেই হবে, একটিবার কেউ যদি সেই শিশু সুন্দরকে দেখেছে, অমনি নয়ন আর নয়নের জায়গায় নেই, নয়নটা চুরি হয়ে গেছে। সে জানে না তার নয়ন মন কোথায় রেখে এসেছে। আমার জগৎ সুন্দর রাসমণি দেবীর দুই কন্যা দুই পুত্রের প্রাণধন ছিল। দুই কন্যা দিদি দিগম্বরী, দিদি গোলকমণি, দাদা গোপালচন্দ্র, দাদা তারিণীচরণ, সকলের প্রাণ ছিল আমার জগৎ বন্ধু হরি। জেঠা বৈরবচন্দ্র আর জেঠিমা রাসমণি নিজের সন্তানের থেকেও অধিক ভালোবাসত বন্ধু সুন্দরকে। ব্রজের আদরের দুলার আজ গোবিন্দপুরবাসীর কত ভাগ্যবান ভাগ্যবতী নর নারীর কোলে কোলে আদরে আবদার করে নেচে বেড়ায়। গোবিন্দপুর গ্রাম পদ্মার কিরানায় ছিল। বর্ষাকালে পদ্মার জল একেবারে ঢুকে যায়। সেই পদ্মার ভাঙনে গোবিন্দপুর গ্রাম পদ্মার বক্ষে চলে গিয়েছিল, সে তো পরের কথা। কিছুদিন বাদে বন্ধু সুন্দর তার মার মতো মাতৃজননী রাসমণি দেবীকেও পুনরায় হারিয়ে ফেলেছেন। বালক জগৎ পুনরায় মাতৃহারা হলেন। এবার সম্পূর্ণরূপে দায়িত্বভার নিয়েছে ভৈরবচন্দ্র চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা দিদি দিগম্বরী দেবী। নিজের কন্যা ক্ষীরোদাসুন্দরীকে যেমন ভালোবাসেন, ঠিক তেমনি কোটি গুণ ভালোবাসে তার ছোট্ট ভাই জগৎকে। জগতের সঙ্গে তার যত খেলা, জগৎ সুন্দর গোবিন্দপুরের পল্লীবাসীর সকলের বাড়িতে যায়। সকলে বন্ধু সুন্দরকে চিরা নাড়ু মোয়া কত কী খেতে দেয়, মুড়ি ছানা খই কত কিছু আনে। সকলের দ্রব্য রোগ বন্ধু সুন্দর হাতে তুলে দেয়। হাতে নিয়ে সেই যে মুখে চোখের যে নিরুপম শোভা, সেই শোভাটা দেখতে গোবিন্দপুর গ্রামের সকলে তোর বন্ধু সুন্দরকে প্রাণের অধিক ভালোবাসে। বালক জগতের মাতৃস্নেহে লালিত পালিত করছেন বর্দি দিদি দিগম্বরী। অবোধ বালকের লালন পালনের সকল দায়িত্ব এসে পড়েছে দিদি দিগম্বরীর উপরে। জগৎ আদো আদো স্বরে হই হই বলে করতাল ধ্বনিতে নৃত্য করে। বর্দি আড়াল থেকে দেখে, দেখে ভাবে, এ কে, এ কোন আলোর শিশু, কোন চাঁদের দেশ থেকে এলো। জগৎ কীর্তন করার আগ্রহ দেখে দিদি দিগম্বরী একটা বেতের ঢোল কিনে দিল, পিতলের একজোড়া করতাল কিনে দিল। করতাল নিয়ে হই হই এই আদো আদো স্বরে আদো আদো বলে বন্ধু সুন্দর খেলতে থাকে। মজার খেলা, করতাল ধ্বনিতে আদো আদো স্বরে নাচতে থাকে প্রভু বন্ধু সুন্দরের ছোট্টবেলার খেলার সাথেই প্রতাপ ভূমি। প্রতাপ ঢোল বাজায়, বন্ধু সুন্দর করতাল দিয়ে বাজায়, আর খেলার সাথী নিস্তারিণী কোটি দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। বন্ধু সুন্দর নাম করে, দগা মাদা পাপি চিও হই নামে তোয়ে গেল। এ নাম কোথা থেকে জানলো, কে বলল যে হরিনামের এত শক্তি, হরিনামে জগতে বড় বড় কাজ সমাধা হয়ে যায়, জগায় মাদায় উদ্ধার লীলা বন্ধু সুন্দর কোথা থেকে শুনল। বাল্য খেলার কি অপূর্ব লীলা, জগামাধা পাপি ছিল হরিনামে তয়ে গেল। এই কথা কীর্তনের সুরে করতালের ধ্বনিতে প্রভু বন্ধু সুন্দর বাজাতেন। প্রতাপ করতাল নিতে চাইতো জগতের হাত থেকে। জগৎ করতাল যেই টেনে নিতে চাইতো, আমি শুধু ঢোল বাজাবো, আমি একটু করতালও বাজাবো। যে করতাল নিতে চাইতো অমনি চিৎকার করেছ, দি বদি প্রেতাপ করতাল,
করতাল নিতে চায়। প্রেতাপ আমার কাছে করতাল নিতে চায়। হাতে করতাল কিনে নিচ্ছে। প্রেতাপ প্রতাপ ভৌমিক তো জানে না কার কাছ থেকে করতাল নিচ্ছে। ভক্তের আছে চিরদিন হেরে গেছে ভগবান, চিরদিন হেরে গেছে। কি অপূর্ব লীলা! জগৎ কখনো কখনো পদ্মার ঘাটে খেলতে যায়, কখনো জলে নেমে যায়, অনেক দূর চলে যায়। দিদি কুমিরের ভয় পেত, জগৎ উঠেই না জল থেকে। জগৎ দিদির গায়ে জল কাদা ছিটিয়ে দিত, দিদি জোর করে হাত ধরে টেনে আনত। আস্তে আস্তে কোমল গলাটি ধরে বলতো সঙ্গীদের সঙ্গে। এইভাবে টেনে আনতে দেখে জগতের খুব অপমান হতো। অপরাধীর মতো জগৎ সুন্দর ছলছল নয়নে এদিকে ওদিকে তাকাত। দিদির প্রাণ গলে যেত। দুই হাত দিয়ে দিদির বক্ষে জড়িয়ে ধরে জগৎ সুন্দরের চুম্বন করে আদর করতেন। বাৎসল্য রসে দিদি দিগম্বরী আর বন্ধু সুন্দরের মধ্যে কি অপূর্ব! পরবর্তীতে গোবিন্দপুর গ্রাম পদ্মার বক্ষে চলে যায়। প্রভু বন্ধু সুন্দর গোবিন্দপুর গ্রাম থেকে চলে আসেন ব্রাহ্মণকান্দায়। ব্রাহ্মণকান্দায় নতুন বসতিতে গড়ে তোলেন, সেইখানে প্রভু বন্ধু সুন্দর ছিলেন। পরবর্তীতে এই ব্রাহ্মণকান্দার ভূমিতে কত শত কীর্তন রচনা করেছেন বন্ধু হরি। প্রথম আবাহন কীর্তন রচনা করে তিনি লিখেছেন, এসো এসো নবদ্বীপ রায়, দীনজন ডাকিছে তোমায়। কখনো বা লিখছেন, প্রভু আমার কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, রাধা মাধব রাধিকা নাম। কখনো বা লিখছেন, ভজ নিতাই গৌর চরণ, যদি যাও গোলোক বৃন্দাবন, ও সে নিত্যানন্দ প্রেমদাতা গৌরাঙ্গ পরম ধন। কখনো বা বন্ধু সুন্দর নতুন কীর্তন রচনা করে লিখছেন, গাউরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম, করতাল মাদলে নাচো হরি বলে, হরি নামের আগে তুচ্ছ ধর্ম অত্ত মোক্ষকাম। কখনো লিখছেন, ডাকের করুণ স্বরে নিত্যানন্দ রায়। এই ব্রাহ্মণকান্দা ভূমি পরম পবিত্র ভূমি। এই ভূমি থেকে বুনো বাগদি রজনী সর্দার ও বুনোদের উদ্ধার করে প্রভু বন্ধু সুন্দর মহন্ত উপাধি দিয়ে তাদের হাতে খোল করতাল তুলে দিয়ে বলেছেন, মানব জাতির দুটো জাতি। সেই জাতি তখনই মহান হয় যখন সে হরিনাম করে। তোমরা হরিনাম করো, হরিনাম করলেই তোমরা প্রকৃত মানুষত্ব অর্জন করবে। কল করতাল তুলে দিলেন বন্ধু হরি সেই বুনো বাগদি, যারা ছিল অত্যাচারিত নিপীড়িত, তাদের হাতে খোল করতাল তুলে দিলেন বন্ধু হরি। তাদেরকে বললেন, আজ থেকে তোমরা মহন্ত। তোমাদের সর্দার রজনী সর্দারের নাম দিলেন বন্ধু হরি, হরিদাস মহন্ত। সেই ভূমি ব্রাহ্মণকান্দা। আজ প্রভুর আবির্ভাব তিথিতে আমরা বন্ধু সুন্দরের শৈশব ও আবির্ভাব লীলা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করলাম। প্রভু বন্ধু সুন্দর বলে গেছেন, এখন মহাপ্রলয়কাল, চারিদিকে প্রলয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রভু বন্ধু সুন্দর বলছেন, রক্ষা হরিনাম। প্রভু বন্ধু সুন্দর বলছেন, মহাপ্রলয় এলো, আর কোনো রক্ষার উপায় নেই, একমাত্র রক্ষার পথ হলো হরিনাম। হরিনাম লহবায় আর কোনো উপায় নেই। এলো প্রলয় ওই দেখো মহাপ্রলয় এসেছে, আর কোনো পথ নেই, এবার হরিনাম করে রক্ষা পেতে হবে। তাই রক্ষার একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। আমরা যদি হরিনাম করি অবশ্যই আমরা এই মহাপ্রলয় থেকে উদ্ধার হতে পারবো। তাই প্রভু বন্ধু সুন্দর আবির্ভাব তিথি তখনই সার্থক হবে যদি আমরা প্রভুর বাণীকে নিজের জীবনে আশ্রয় করতে পারি। প্রভু বলছেন,
যে প্রত্যেক জীবের শরীরে নিত্যানন্দের বাস, তাই সেই স্বরূপে প্রত্যেক জীবের মধ্যে প্রভু বন্ধু সুন্দর আমাদের পথ দেখিয়ে গেছেন। প্রত্যেক জীবের মধ্যে আমাদের নিত্যানন্দকে দর্শন করতে হবে। প্রভু বলছেন যে রক্ষা হরিনাম, আর কোনো পথ নেই, তাই একমাত্র হরিনাম করে আমাদের যদি সঠিক হরিনাম করতে পারি তাহলে প্রভুর এই শুভ আবির্ভাব তিথি সত্যিকারের সার্থকতা হবে। তাই আমরা যেন প্রভুর বাণীকে সার্থক করতে পারি, প্রভুর বাণীকে নিজের জীবন পথে প্রাথেয় করতে পারি, এই কামনা করে আজকের এখানেই হরিকথা, এখানেই বন্ধুকথা বিশ্রাম করছি। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরু।